বাংলা পাঠশালার ব্যাকরণ ক্লাসে এর আগে আমরা আলোচনা করেছি ভাষা নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। দেখো, তোমরা যারা টেট, এসএসসি, মাদ্রাসা বা নেট সেট দেবে, শুধু তারাই নয়, বিভিন্ন কম্পারেটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষায় এই ধ্বনিতত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন আসে। আর এই ধ্বনিতত্ত্বর একেবারে সম্পূর্ণ আলোচনা আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আচ্ছা, ধ্বনি কাকে বলে? এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের অর্থবোধক শব্দের কোনো ক্ষুদ্রতম অংশই, অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক এককই হলো ধ্বনি। কিন্তু ধ্বনি কত প্রকার? আমরা জানি ধ্বনি দুই প্রকার, কিন্তু এই দুই প্রকার ধ্বনি কী কী? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি? না, ধ্বনি দু প্রকার, সেটা হচ্ছে বিভাজ্য ধ্বনি আর হলো অবিভাজ্য ধ্বনি। এর পরের এপিসোডে বা এর পরের ক্লাসে আমরা অবিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় এই বিভাজ্য ধ্বনির যে দুটো অংশ, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, তার মধ্যেই স্বরধ্বনি নিয়ে। ব্যঞ্জনধ্বনি এর পরবর্তী পর্বে তোমরা সম্পূর্ণ আলোচনা পেয়ে যাবে। আর এর থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার কোনো কিছু এই আলোচনার বাইরে আসবে না। তো দেখো, এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনি আর এটা দেখো স্বরবর্ণ। আমরা জানি যে স্বরবর্ণের সংখ্যা হলো ১১টি। এই ১১টি স্বরবর্ণ কী কী? অ, আ, হ্রস্বই দীর্ঘ, হ্রস্বই দীর্ঘ, রি, এ, ঐ, ও, ঔ, আর একটা ছোটোবেলায় পড়েছিলাম লি, কিন্তু সেই লি শব্দটা কিন্তু এখন পাওয়া যায় না, মানে পাওয়া যায় না কি, উচ্চারণ হয় না। সেই লিটা আমরা লয় রশ্মি দিয়ে আমরা উচ্চারণ করি, ঠিক তেমন এই রিটাও কিন্তু ব্যঞ্জনধ্বনির মধ্যে গিয়ে রয় হর্ষি হয়ে গেছে। আর লি যেটা, এই লিটা হয়ে গেছে লয় হর্ষি। এই লি দিয়ে বৈদিকে একটা শব্দ পাওয়া গেছিলো, সেটা হচ্ছে লিচু। এই যে লি দিয়ে জয়হর্ষ লিচু, এরকম লেখা হতো। দেখে এখন সেটাকে আমরা খুব সহজভাবে করেছি। তো সেই জায়গা থেকে দেখো কী কী এই যে বর্ণ রয়েছে, তবে এই যে যে ১১টি বর্ণ রয়েছে, এই ১১টি বর্ণই কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন ১১টি বর্ণের প্রয়োজন হচ্ছে না। তার আগে তোমাদের বলি ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য বা মিলটা কোথায়। আমরা যা উচ্চারণ করি সেই উচ্চারণের লিখিত রূপ, আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি তার লিখিত রূপ হলো বর্ণ। আর বর্ণ যেগুলো আমরা লিখি তার যে কথ্য রূপ যেটা আমরা বলছি সেটা হলো ধ্বনি। তো সেখান থেকে দেখো এই যে অ একটা ধ্বনি, আ ধ্বনি, কিন্তু এটাও ই, এটাও ই, এটা কি হ্রস্বই, এটা দীর্ঘই, মানে এই ইটাকেই দীর্ঘভাবে টেনে উচ্চারণ, যেটা বাংলায় কিন্তু আমরা টেনে ওইভাবে উচ্চারণ করি না। সংস্কৃত আমরা পড়েছি যে আমরা বাংলায় যেটা যদি দয় রশ্মি নদী বলি তাহলে নদী, আর যদি দীর্ঘই বলি তাহলে কী হবে, নদী, মানে ইটাকে টেনে উচ্চারণ করতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না, মানে টেনে উচ্চারণ কিন্তু করি না। তো সেই জন্য এই দীর্ঘ এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, ঠিক তেমনভাবেই হ্রস্বটা ধ্বনিতে থাকছে, একই দীর্ঘটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। আর রি তো আগেই বাদ, ব্যঞ্জনধ্বনির মধ্যে চলে গেছে, এ থাকছে। এবার ওই আর ঔ, এই দুটো কি, এই দুটো তো দীর্ঘ উচ্চারণ নয়। এই ওই আর ও এর মধ্যে বিষয়টা হচ্ছে দেখো ওই, ওই বললে কি আসছে, দেখো ওই বললে আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে ও হ্রস্বই সমান সমান ওই। তাহলে এটাকে তোমরা উচ্চারণ করছি আলাদাভাবে, ও আর হ্রস্বই, তাহলে এই ওইটা বাদ চলে গেল স্বরধ্বনির উচ্চারণে। ঠিক তেমনভাবে ঔ, ও হ্রস্ব সমান সমান ঔ, তো সেই জন্য এটাও বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি কি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, অর্থাৎ অ আ হ্রস্বই হ্রস্ব এ ও। আরেকটা যেটা উচ্চারণ হয় আমাদের ধ্বনিতে রয়েছে সেটা হলো এ। ধরো তোমাদেরকে আমি বললাম, আচ্ছা আমি তো এখনই এলাম, এই যে এখন এটা লিখতে গিয়ে কিন্তু আমরা কেউ লিখি না অজফলা আকার খ দন্তেন্য লিখি না, কি লিখি, এ খ দন্তেন্য। তাহলে দেখো বলার সময় এখনও বলছি কিন্তু লেখার সময় এখন লিখছি আর কি, এ লিখছি। তো সেই জায়গা থেকে এই যে এটা, তাহলে মূলত আমাদের মৌলিক স্বরের সংখ্যা দাঁড়ালো দেখো কটি, সাতটি মৌলিক স্বর। এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, অ আ হ্রস্বই হ্রস্ব এ ও আর হচ্ছে এই এটার কিন্তু কোনো বর্ণরূপ নেই, এই সাতটাই হলো মৌলিক স্বর। আমি এই মৌলিক যৌগিক এর আলোচনায় পরে আসছি। এরপরে দেখো বর্ণরূপ নেই এ ধ্বনি, এই প্রত্যেকটা বিষয় তোমরা নোট করে রাখো। আর নিহিত স্বর এটা হচ্ছে অ, দেখো প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে অটা কিন্তু নিহিত থাকে, লুকিয়ে থাকে।
তো সেই জন্য একমাত্র অই লুকিয়ে থাকতে পারে, তাছাড়া সবারই কিন্তু প্রকাশ ঘটে। আমরা যদি লিখি আম, তাহলে কি আম আটা কিন্তু প্রকাশ পাচ্ছে। বা ধরো তুমি লিখলে জাম, তাহলে কি হচ্ছে বর্গীয় জয় আকার ম, হয়তো কার চিহ্ন হিসেবে আকারটা থাকছে কিন্তু তবুও থাকছে। কিন্তু অ যখন লিখছি তখন কিন্তু মানে অ যখন উচ্চারিত হচ্ছে অয়ের কিন্তু কোনো রূপ প্রকাশ পাচ্ছে না, সেই জন্য অকে বলা হয় নিহিত স্বর। এই স্বর বর্ণে বা স্বর ধ্বনির মধ্যেই অটাই একমাত্র নিহিত স্বর। আর কার চিহ্ন এগারোটা যে বর্ণ রয়েছে এই এগারোটা বর্ণের মধ্যে অ বাদে আর প্রত্যেকটার কার চিহ্ন রয়েছে আমরা সবাই জানি, কি কি বলতো? এই যে আকার, রশ্মিকার, দীর্ঘিকার, এইগুলোর কথা বলা হচ্ছে। এবারে আমরা আসি অর্ধস্বর। অর্ধস্বরে কটি? অর্ধস্বর চারটি। দেখো অর্ধ মানে কি? অর্ধ মানে অর্ধেক, অর্থাৎ যে স্বরগুলো অর্ধেক উচ্চারিত হচ্ছে। দেখো এই আই, এই অন্তঃস্থ, অন্তঃস্থর আসলে কি? আসলে এ। এটা কি? এটা রস্যু, এটা রস্যই, এটা ও। দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে না, আমরা বলছি না আয়ে, বলছি না আই, এটা অর্ধেক উচ্চারিত হচ্ছে। বউ, হ্যাঁ, এই যে উটা, দেখো আমরা যখন বলি যে চুল, তো দেখো এই যে চয় রস্যু উটা আমরা কেমন টেনে উচ্চারণ করছি, তো এক্ষেত্রে কিন্তু বউ, দেখো উটা অর্ধেক উচ্চারিত হলো। খই, এই যে খই ই আমরা কিন্তু বলছি না, আমরা যদি বলি চলি, এই যে চলি লয়ের সাথে ইটা দেখো টেনে উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে অর্ধেকটা উচ্চারিত হচ্ছে, আগেটা সম্পূর্ণ উচ্চারিত। তো এই যে খই ই অর্ধেক উচ্চারিত হচ্ছে, তেমনই খাও ও, ওটা অর্ধেক উচ্চারিত হচ্ছে। আমরা যদি বলি চলো, চলো বাড়ি যাই, এই যে চলো দেখো লয় ও কার উচ্চারিত হচ্ছে, সম্পূর্ণ। তো এখানে কিন্তু অর্ধেক উচ্চারিত, সেই জন্য এই চারটাকে বলা হচ্ছে কি? অর্ধস্বর। হ্যাঁ, এই ছোট ছোট তথ্যগুলো আমরা পেলাম। এবারে আমরা মূলত স্বরধ্বনির শ্রেণীবিভাগে যাচ্ছি। তো এই যে যেটা স্বরধ্বনি আমরা করছি সেই স্বরধ্বনির শ্রেণীবিভাগ। স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করছি আমরা? দেখো চার ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে মাত্রা অনুসারে, দুই হচ্ছে বিভাজ্যতা অনুসারে, তিন উচ্চারণ স্থান অনুসারে, আর চার হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুসারে। মাত্রা অনুসারে স্বরধ্বনি দুই প্রকার, একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। হ্রস্বস্বর দেখো এই চারটে হলো হ্রস্বস্বর, অ ই উ রি, এই চারটেকে বলা হচ্ছে তোমার হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর হচ্ছে বাকি সাতটি, মানে যে বাদবাকি যে এগারোটা যে ধ্বনিগুলো রয়েছে সেই সেইগুলোর উচ্চারণের কথা এখানে বলা হচ্ছে আর কি। এবার বিভাজ্যতা অনুসারে, বিভাজ্য হচ্ছে মৌলিক আর যৌগিক, যাকে ভাঙা যায় আর যাকে ভাঙা যায় না। মৌলিক স্বর হচ্ছে কটি? এই সাতটি। দেখো এখানে তোমাদের লিখে দিয়েছি এই সাতটি হচ্ছে মৌলিক স্বর। আর যৌগিক স্বর হচ্ছে ওই ও। এছাড়াও এই যে তোমাদের এখানে যেমন দেখালাম এরকম আরও ২৫টা বর্ণহীন কিন্তু যৌগিক স্বর রয়েছে। মূলত আমাদের বর্ণমালায় রয়েছে এই দুটি যৌগিক স্বর। এরপরে যেটা আসছে উচ্চারণ স্থান অনুযায়ী। উচ্চারণ স্থান বলতে আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ধ্বনি কোথায়? এই কণ্ঠে উচ্চারণ শুরু হয় এবং ওষ্ঠে এসে এর শেষ। তো সেই জায়গা থেকে কোন ধ্বনি কোথায় উচ্চারিত হয়, এই যে যে সাতটি যে স্বরধ্বনি রয়েছে, মৌলিক স্বর রয়েছে, সাতটি মৌলিক স্বর কোথায় 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 উচ্চারিত হয়, সাতটি ছাড়াও যদি আমরা মানে একই বিষয় যাই হ্রস্বই তাই দীর্ঘই বাংলা ভাষার ক্ষেত্রে, তো সেই জন্য দেখো আগে নদিয়া বানান দীর্ঘী হতো এখন রস্যি হয়, তো সেক্ষেত্রে যাই সেই বিতর্কে না যাওয়াই ভালো। তো সেক্ষেত্রে এই উচ্চারণ স্থান অনুযায়ী দেখো চারটে ভাগে, এই পাঁচটা ভাগে ভাগ করা হচ্ছে। সবার প্রথম যেটা হচ্ছে কণ্ঠ, কণ্ঠধ্বনি। কী কী কণ্ঠধ্বনি? দেখো কণ্ঠ হচ্ছে উচ্চারণ করে দেখতে হবে অ। দেখো আমাদের জিভের পেছন দিকটা কণ্ঠের কাছে স্পর্শ করছে, শ্বাসবায়ু কণ্ঠের কাছে বাধা পাচ্ছে, সেই জন্য অ আ এ এই তিনটাকে বলা হয় কণ্ঠধ্বনি। আর তালব্য তালু কোনটা? দেখো এইখানটা তোমরা ছবিতে দেখে নিতে পারো, এই যে এটা এটা হচ্ছে কণ্ঠ, আর তালু হচ্ছে এই যে মানে জিভটা আমাদের সামনে উঁচু করলে দাঁতের পেছনে যে নড়ো যে শক্ত জায়গাতে থাকে সেটাকে বলা হয় তালু। তো সেই জন্য দেখো ই উচ্চারণ করো, দেখো আমাদের এই যে জিভটা এই জায়গাটা স্পর্শ করবে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? তালব্য স্বর। ই মানে হ্রস্বই আর দীর্ঘই, এটাকে বলা হচ্ছে তালব্য স্বর। আর ওষ্ঠ, ওষ্ঠ মানে কি? ওষ্ঠ হলো ঠোঁট। তো এই যে উ আর উ মানে হ্রস্ব আর দীর্ঘ, এই দুটোকে বলা হচ্ছে কি?
ওষ্ঠ স্বরধ্বনি। তো এরপরে আসছে কণ্ঠতালব্য। কণ্ঠতালব্য অর্থাৎ কণ্ঠ স্পর্শ করছে শ্বাসবায়ু এবং তারপরে তালুতে স্পর্শ করছে, মানে এখান থেকে স্পর্শ একবার বাধাপ্রাপ্ত হয়ে আবার এই আমাদের এই দিক দিয়ে এসে আবার এই তালুতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই জন্য এ ওই একে বলা হচ্ছে কণ্ঠতালব্য ধ্বনি। এরপর আসে কণ্ঠ ওষ্ঠ অর্থাৎ কণ্ঠ এবং ওষ্ঠ, কণ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে সেটা গিয়ে আবার ঠোঁটে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য ও একে বলা হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি। এবারে মূল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হলো এই উচ্চারণ প্রকৃতি অনুসারে। এই উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরধ্বনিকে চারটি ভাগে ভাগ করা যায়। একটা জিভের উচ্চতা, একটা জিহ্বার অগ্রপশ্চাৎ, একটা মুখগহ্বরের শূন্যতা, আর হচ্ছে ঠোঁটের আকৃতি। এইখানে দেখো এই যে জিভের উচ্চতা, উচ্চারণ প্রকৃতি, আমরা কেমনভাবে উচ্চারণ করি তার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে এই যে মুখগহ্বর রয়েছে, এই মুখগহ্বরের এখানে যে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো কোথায় কীভাবে উচ্চারিত হচ্ছে, যে কোন জায়গাতে। আচ্ছা ধরো তোমাকে একটা বড় একটা ফুচকা তোমার মুখের মধ্যে দেওয়া হলো, তাহলে বলতে হবে, বলা হলো যে মুখের মধ্যে তুমি রেখে দেবা সেটা যেন নষ্ট না হয়। তাহলে যে জায়গাটা জুড়ে সেটা রয়েছে, সেটা ফুচকা হোক বা রসগোল্লা হোক যাই হোক না কেন, সেই জায়গাতেই আমাদের ঠোঁট ঘোরা এই জিভ ঘোরাফেরা করে এবং সেই জায়গাতেই কিন্তু সমস্ত কিছুগুলো উচ্চারণ হচ্ছে, মানে এই যে জায়গাটার কথা বলা হচ্ছে। এখানে দেখো কোনো কোনো এই যে তালু, আমাদের এই যে জিভ টানো হচ্ছে, কথা বলার সময় সবচেয়ে বেশি নড়ে কিন্তু জিভ, জিভই কিন্তু সবচেয়ে বেশি বাধা দেয়। তো সেক্ষেত্রে কী হচ্ছে, এই যে এইখানে কোনো ধ্বনি উচ্চারিত হচ্ছে, আবার কোনো ধ্বনি মাঝখানে উচ্চারিত হচ্ছে, আবার কোনো ধ্বনি তার থেকে নিচে উচ্চারিত হচ্ছে, ঠিক এইভাবে পেছনের দিকেও তাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানেও কোনো একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে। তো এটাকে, এই যে জায়গাটাকে, এইটার সাথে আমরা কাল্পনিকভাবে এটা আমরা যুক্ত করে নিই, এটাকে এরকম জুড়ে নিলাম, এটাকেও এরকম জুড়ে নিলাম, এটাকেও এরকম জুড়ে নিলাম, এই যে এই যে, আর এর সাথে সাথে এইখানে এইখানে। এইবার এই ধ্বনি, এই জায়গাতে এই ধ্বনিগুলো কোথায় কীভাবে উচ্চারিত হচ্ছে আমরা সাইডে দেখে নিচ্ছি। দেখো এইটাকে আমরা এইখানে টেনে নিয়ে আসি। দেখো তাহলে কী হচ্ছে, আমি মনে করি এইটা সবচেয়ে উঁচু জায়গা, তারপরের জায়গাটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, ঠিক তেমনভাবেই ধরো এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, অর্থাৎ বিষয়টা দাঁড়াবে এই যে, আরেকটা রয়েছে এইখানটাতে, এটা আমরা এরকম করে এরকম নিলাম। এইবার এই সামনে এদিকে কী কী উচ্চারিত হচ্ছে আর পেছনে কী কী উচ্চারিত হচ্ছে, এই যে এইটা হচ্ছে পেছন দিকটা আর আমাদের এটা হচ্ছে সামনে দিকটা। তাহলে দেখো এইভাবে এটা হচ্ছে সম্মুখ, এটা হলো পশ্চাৎ। কী কী উচ্চারিত হচ্ছে আমি ধ্বনিগুলো লিখি, এখানে রস্যু ও অ, আর এখানে রস্যই ই ই এ এ, আর আটা সবচেয়ে নিচে উচ্চারিত হয়। তাহলে এই ছবিটা কোত্থেকে আসলো ব্যাপারটা বুঝতে পারলে, এইখান থেকে আমরা আলোচনা লেখার সুবিধার্থে এখানে নিয়ে এলাম। এইবার আমরা এক এক করে আলোচনা করব। সবার প্রথম হচ্ছে জিভের উচ্চতা অনুসারে। দেখো জিভের উচ্চতা অনুসারে অর্থাৎ এই যে জিভটা কখনো উঁচুতে উঠছে, কখনো নিচেই, কখনো মাঝে, এই উচ্চতা অনুসারে, তাহলে সবচেয়ে উঁচুতে যখন থাকছে তখন সেটাকে বলা হচ্ছে উচ্চস্বর, আর যখন সবচেয়ে নিচেই থাকছে সেটাকে বলা হচ্ছে কি বলতো, নিম্নস্বর। আর উঁচুর দিকে নিচেই থাকছে সেটা, মাঝামাঝি থাকছে সেটা হচ্ছে উচ্চ মধ্য, আর এটা কি হচ্ছে, এটা হলো নিম্ন মধ্য। এইবার দেখো তাহলে উচ্চস্বর কোনটা কোনটা, উচ্চস্বর হচ্ছে ই উ, এই দুটোই কিন্তু উচ্চস্বর। এ ও কি স্বর, উচ্চ মধ্য, এ অ নিম্ন মধ্য, আর আ হলো
নিম্ন, অর্থাৎ জিহ্বার উচ্চতা অনুসারে আমরা এটাকে চার ভাগে ভাগ করলাম। এবারে আসছে জিহ্বার অগ্রপশ্চাৎ অবস্থান অনুসারে। এই অগ্রপশ্চাৎ মানে কি? সামনে এবং পেছনে, মানে জিভটা কখনো এগিয়ে যাচ্ছে, জিভটা কখনো পেছনে থাকছে, আবার জিভটা কখনো মাঝামাঝি থাকছে। তাহলে যেটা সামনে, যখন জিভ সামনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ সামনের দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? তখন সেটাকে বলা হচ্ছে সম্মুখস্বর, এই যেটা আগে করলাম। আর এটা হলো তোমার কি, এটা হচ্ছে পশ্চাৎস্বর। তাহলে অর্থাৎ যেটা সামনে উচ্চারিত হচ্ছে সম্মুখ, আর পেছনে উচ্চারিত হলো সেটা হচ্ছে পশ্চাৎ, আর যেটা সামনেও না পেছনেও না সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মাঝামাঝি। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মধ্য। আচ্ছা, এই বিষয়টা তোমরা ভালো করে নিজেরা উচ্চারণ করে দেখো তো। এর আগে তোমাদের যখন বললাম, দেখো উচ্চারণ করে দেখো, স্টেপ বাই স্টেপ আসবে, এটাকে উচ্চ বলছে, শুধু আমি বললেই হবে না, কিন্তু তোমাদের নিজেদেরকে উচ্চারণ করে দেখতে হবে। কি দেখো, দেখো পরপর উচ্চারণ করবে, ই এ এ, দেখো ভালো করে উচ্চারণ করে দেখো, দেখো ই ঠিক তার থেকে একটু নিচে নামবে, এ তারপরে এ, আর সবচেয়ে নিচে আ, ই এ ই এ এ আ, দেখো সিঁড়ির মতো পরপর নেমে যাচ্ছে। এটা আরও ক্লিয়ার হবে যদি তুমি আগেই এ উচ্চারণ করে পরে এ উচ্চারণ করো, দেখো উচ্চারণটা ভালো করে দেখে নেবা। দেখো ই এ এ, যেই এ বলছো সেই কিন্তু তোমাকে তোমার জিভটা আবার উপরে তুলতে হচ্ছে, সেই জন্য এটা উচ্চ, এটা উচ্চ মধ্য, নিম্ন মধ্য, আর হলো নিম্ন। এবার যেটা বলছি, দেখো এই ভাগটা জিহ্বার অগ্রপশ্চাৎ অবস্থান অনুসারে সেটাতে কি হচ্ছে? দেখো ই, ইটা দেখো আমাদের জিভের, এই যে ই যখন বলছি ইটা কোথায় উচ্চারিত হচ্ছে? সামনে। কিন্তু উ, দেখো ই উ, উ বললে পারে কিন্তু পেছনে উচ্চারিত হচ্ছে, এই যে উ হচ্ছে পশ্চাৎ। সেই যে শুধু ই না, ই এ এ এগুলো সব সামনে, আর উ ও অ দেখো আমাদের কণ্ঠের কাছে চলে আসছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে পশ্চাৎ। আর আটা না সামনে না পশ্চাতে, মাঝামাঝি, সেই জন্য আটাকে বলা হচ্ছে মধ্যস্বর। এরপরে পরের ভাগ হচ্ছে কি, যে মুখগহ্বরের শূন্যতা অনুসারে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে কোন ধ্বনি উচ্চারণ করতে কতটা শূন্যতা তৈরি হচ্ছে সেই ভাগ অনুসারে। সেই ভাগ অনুসারে দেখো, যখনই আমরা ই উচ্চারণ করছি ই, তখন দেখো জিভ ঠোঁট দাঁত সবাই মিলে মুখটাকে বন্ধ করে দিচ্ছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সংবৃত স্বর। তাহলে এই সংবৃত কিন্তু শুধু উ নয় বা শুধু ই নয়, ই আর উ এই দুটোকেই বলা হচ্ছে সংবৃত। আর দেখো আ, আ উচ্চারণ করতে গেলে আমরা কিন্তু সবচেয়ে বেশি হা করি, তো সেই জন্য মনে রাখবে আর ইয়ে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বিবৃত। বিবৃত মানে কি জানো? বিবৃত মানে হচ্ছে ওপেন, আর সংবৃত হচ্ছে ক্লোজ। তাহলে কি, মুখটা সম্পূর্ণ খুলে যাচ্ছে আ উচ্চারণ করতে গেলে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বিবৃত স্বর। তাহলে দেখো এই ই উ উচ্চারণ করতে গেলে মুখ প্রায় বন্ধ, সেই জন্য এটাকে সংবৃত। তাহলে আর আ হচ্ছে সবচেয়ে মুখটা খোলা, সেই জন্য এটাকে বলা হচ্ছে বিবৃত। তাহলে এ আর অ আমরা যদি পরপর উচ্চারণ করি, দেখো এক সাইড, যে কোনো সাইড থেকে উচ্চারণ করলেই হবে, উ ও অ আ, দেখো সবচেয়ে বেশি বন্ধ, তার থেকে একটু খুললো, তার থেকে বেশি খুললো, আর আতে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল, সেই জন্য আটা বিবৃত। আর এ আর অটা হচ্ছে অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত, আর এটা হলো ই, এই এ আর ও হলো অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। তাহলে মুখগহ্বরের শূন্যতা অনুসারে যে চারটে ভাগ পেলাম, তোমরা কিন্তু উচ্চারণ করে দেখো, নিজেরা উচ্চারণ করে যদি না বুঝে নাও তাহলে কিন্তু মুখস্থ করে কিন্তু ব্যাকরণ হয় না, ব্যাকরণ কিন্তু শিখতে হয়। তাহলে কি হচ্ছে, দেখো ই বন্ধ, এ আরেকটু খুললো, ও এই ই বন্ধ, এ আরেকটু খুললো, এ আরেকটু খুললো, আ সম্পূর্ণ খুললো। তো সেই জন্য এই অনুসারে, এই চারটে মুখগহ্বরের শূন্যতা অনুসারে এই ভাগটা গেল। লাস্ট যেটা আসছে ঠোঁটের আকৃতি অনুসারে, ঠোঁটের আকৃতি অনুসারে তোমরা নিচে লক্ষ্য করো যে কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে ঠোঁট প্রসারিত হচ্ছে,
ই, দেখো ঠোঁটটা প্রসারিত হচ্ছে। এই যে ই উচ্চারণ করতে গেলে যেমন ঠোঁট প্রসারিত হচ্ছে, তেমনই উ উচ্চারণ করলে ঠোঁটটা কুঞ্চিত হচ্ছে। তাহলে এই যে ই আর উ, তাহলে ইটা প্রসারিত আর উটা কুঞ্চিত। তো সেই জন্য যেগুলো সম্মুখ স্বর এগুলোর প্রত্যেকটাকেই বলা হচ্ছে প্রসৃত স্বর, আর এপাশের গুলোকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে তোমার কুঞ্চিত স্বর। কেন প্রসারিত? ঠোঁট প্রসারিত হচ্ছে বলে প্রসৃত, আর ঠোঁট কুঞ্চিত হচ্ছে বলে এটা, এগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত। তাহলে প্রসারিত কি কি দেখো, ই এ এ, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ঠোঁট প্রসারিত, আর উ ও অ এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে ঠোঁট কুঞ্চিত, আর আ উচ্চারণ করতে গেলে না প্রসারিত না কুঞ্চিত, একটা মিডিল পর্যায়ে থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যস্থ। তাহলে দেখো, তাহলে এটাকে তিনটে ভাগ, তাহলে যেগুলোই এর আগে আমরা পড়লাম জিভের উচ্চতা অনুসারে, তারপরে হচ্ছে জিভের অগ্রপশ্চাৎ অবস্থান অনুসারে। আচ্ছা, এই যে অগ্রপশ্চাৎ অবস্থান অনুসারে, অগ্রপশ্চাতে কী হলো, একটা সম্মুখ, একটা পশ্চাৎ, আর একটা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয়, এটা মধ্যস্থ নয়, এটা হচ্ছে কেন্দ্রীয়। তাহলে আমরা এর এই চারটে ভাগ কিন্তু আমরা পেলাম। তো সব মিলিয়ে দেখো স্বরধ্বনির কী কী রকমভাবে আমরা ভাগ করলাম, মাত্রা অনুসারে ভাগ করলাম, হ্রস্বস্বর দীর্ঘস্বর, বিভাজ্যতা অনুসারে, উচ্চারণ স্থান অনুসারে এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে। এই যে উচ্চারণ প্রকৃতি অনুসারে, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে যা আলোচনা হলো, এর বাইরে কিন্তু আর ধ্বনির কিন্তু কোনো আলোচনা নেই। হয়তো একটু বেশি আলোচনা হলো, দীর্ঘ হলো, কিন্তু সম্পূর্ণটা বুঝতে হলে কিন্তু এই আলোচনাটা দরকার ছিল। এর পরের ভিডিওতে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব, আর তোমাদের এইগুলো সব গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের এর পরের ভিডিওগুলো পেতে গেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং সেটা তোমাদের ক্ষেত্রে কার্যকরী হবে।